অতিরিক্ত ওজনের জন্য বিভিন্ন শারীরিক, মানসিক ও সামাজিক সমস্যা দেখা দেয়। তাই আমরা ওজনকে নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু দেখা যায় বিভিন্ন কারণে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠে না। আসলে ওজন নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ব্যক্তির নিজস্ব ইচ্ছা এবং চেষ্টা। আসুন আজ আমরা জানব কিভাবে ওজন নিয়ন্ত্রণ করা যায়। ভরপেট খাবেন না। খাবার সময় মজার বা প্রিয় খাবার দেখে পেট ভর্তি করে না খেয়ে আধা পেট বা পেট খালি রেখে খান। চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলুন, বিশেষ করে প্রাণীজ চর্বি যেমন গরু, খাসির মাংস, চিংড়ি, ঘি, মাখন, পনির ইত্যাদি। ক্ষুধা না পেলে কখনোই খাবেন না। বাজি ধরে বন্ধুদের সাথে সেলিব্রেট করার সময় খাবার না খেয়ে বরং কোথাও থেকে ঘুরে আসুন। ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন, কারণ এগুলোতে রয়েছে উচ্চ ক্যালোরি এবং ফ্যাটযুক্ত খাবার। এসব খাবারের সাথে আপনি নিজের অজান্তেই প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করে ফেলছেন। যতটা সম্ভব হাঁটাহাঁটি করুন, যেমন কাছাকাছি দূরত্বে যানবাহন ব্যবহার না করে হাঁটুন। লিফটে উপরে ওঠার সময় এবং নিচে নামার সময় যতটুকু সম্ভব হেঁটে উপরে উঠুন এবং নিচে নামুন। স্ন্যাক্স হিসেবে ফল খাওয়ার অভ্যাস করুন। কারো আশায় না থেকে নিজের ছোট ছোট কাজ নিজেই করুন, যেমন এক গ্লাস পানি আনার জন্য কাউকে না বলে নিজেই গিয়ে নিয়ে আসুন। অনেকেই বলেন সময়ের অভাবে এক্সারসাইজ করতে পারেন না, তাই যখনই সময় পান ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করুন, যেমন সকালে ঘুম থেকে উঠে বিছানাতে বসেই কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। সপ্তাহে অন্তত একদিন নিজের ওজন মাপুন, কারণ ওজন যদি স্বাভাবিক থাকে সেটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। আসুন আমরা স্থূলতাকে ভয় না পেয়ে সহজভাবে একে নিয়ন্ত্রণের চেষ্টা করি, কারণ স্থূলতা থেকে পরবর্তীতে বিভিন্ন ধরনের রোগ যেমন ডায়াবেটিস, হৃদরোগ, হাইপারটেনশন ইত্যাদি দেখা দিতে পারে।